হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বংপটিস। আমি অলোকেশ আবারও চলে এলাম তোমাদের কাছে আর নতুন ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি হাটারিতে, আর জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর আজকে কিন্তু পুরো ফ্রিতেই খাবো, কারণ আজকে রয়েছে ইনভিটেশন আমাদের স্কুলে। জানো আমি স্কুলে জব করি, স্কুলের যে প্রিন্সিপাল ম্যাম, মানে একটা গেট টুগেদার রয়েছে সব কলিগদের নিয়ে। তো আজকে চলে এসেছি আমরা বেহালার হাটারিতে। তাহলে চলো, গিয়ে খাওয়া দাওয়া হবে, মজা হবে, আর জমিয়ে আড্ডা হবে। সবাই এখানে চলে এসেছে, আমি সব থেকে লেট মনে হচ্ছে। হাই বলে দাও সবাই, পুরো KMS ফ্যামিলি। তো বন্ধুরা, আমরা কিন্তু রেস্টুরেন্টের ভিতরে চলে এলাম। এম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর। আমরা কিন্তু খাবার দাবার অলরেডি অর্ডার করা হয়ে গেছে। আজকে তো আমি অর্ডার করছি না, প্রিন্সিপাল ম্যাম উনি অর্ডার করছেন। আর থ্যাংক ইউ প্রিন্সিপাল ম্যামকে আর স্যারকে, কারণ তারাই কিন্তু পুরো ইভেন্টটা অর্গানাইজ করছে। তার জন্য কিন্তু আজকে আমরা খেতে পারবো এখানে। তো তো এই হচ্ছে কি আমার একটা কলিগ, কারণ স্যার উনি চন্দন স্যার। তো এখানে আরও ম্যামরা বসে আছেন, এখানে সবাই রয়েছেন, এখানে সবাই। তো আস্তে আস্তে সবার সঙ্গে আলাপ করিয়ে দেবো। তো খাবার দাবার অর্ডার হয়ে গেছে, খাবার দাবার আসুক, তারপর আমি খেয়ে দেখাচ্ছি হাটারি রেস্টুরেন্টের খাবার কোয়ালিটি কীরকম, দাম অনুযায়ী ঠিকঠাক কিনা সব কিছু ডিটেলসে বলে দেবো। সার্ভ করা হয়েছে মিক্সড স্পেশাল ফ্রাইড রাইস, তার সঙ্গে রয়েছে চিলি চিকেন, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু হিউজ পরিমাণে দিয়েছে, আমরা এক প্লেট দুজনে শেয়ার করে নিয়েছি। রাইসের মধ্যে রয়েছে এখানে চিংড়ি মাছ, তার সঙ্গে চিকেন, তার সঙ্গে এগ, তার সঙ্গে ভেজিস রয়েছে, বেল পেপার, স্প্রিং অনিয়ন, আর একটা চিংড়ির পাঁপড় দেওয়া রয়েছে এখানে। আর তার সঙ্গে রয়েছে চিলি চিকেন, চিলি চিকেন এক প্লেট 8 পিস করে দিয়েছে। তাহলে চলো ট্রাই করে দেখি কেমন লাগছে খেতে। খুব সুন্দর খেতে, লাইট, খুব বেশি অয়েলি না, আর কোনো রকম র স্মেল আসছে না চিংড়ি মাছের। এটা কিন্তু বেশ ভালো লাগছে, প্রপারলি সব কিছু কুক করা রয়েছে। এবার চিলি চিকেন দিয়ে খেয়ে দেখি। ওয়াও, চিকেনটা অনেকটা সফট, নরম, প্রপারলি কিন্তু ম্যারিনেট করা রয়েছে। একবার তোমরা দেখে নাও, এই যে ধোয়া উঠছে, একদম গরম গরম দিয়েছে, একদম নরম তুলতুলে। ব্যাপক খেতে, হাটারি সবসময় ভালো রান্না করে। আজকেও কিন্তু খাবারের টেস্ট আগের মতোই রয়েছে, একটুকু চেঞ্জ হয়নি। এবার একটু চিকেন আর রাইস একসঙ্গে খাবো। তো আমাদের তো ভালোই লেগেছে। তোমরা কারা কারা এর আগে হাটারি রেস্টুরেন্টে এসছো কমেন্ট করে জানাবে, তোমাদের কেমন লেগেছে আর কোন খাবারগুলো তোমাদের সব থেকে প্রিয়। কেমন লাগছে মটন? ভালো হয়েছে, মটন ভালো হয়েছে। মটন কষা? খাওয়া দাওয়া শেষ করে সবাই বেরোলাম। তো খাবার দাওয়া দারুণ ছিল, তো দুটো আইটেম আমরা খেলাম, বেশ এনজয় করেছি। এবার আমরা বেরিয়ে পড়ছি। তো থ্যাংক ইউ ম্যামকে আর স্যারকে তো এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আসছে বছর আবার হবে, আর দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে, যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভিডিওকে লাইক করবে এবং বন্ধুর সঙ্গে শেয়ার করবে। টাটা সবাইকে।